আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি মোহাম্মদ নুরুল ইসলাম, ডিজিটাল বিসি রংপুর থেকে অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামের 16তম পর্ব নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। এই পর্বে আমরা আরও একটি নতুন টুলসের ব্যবহার শিখব। টুলসটির নাম হচ্ছে গ্রেডিয়েন্ট টুলস। কিবোর্ড থেকে জি অক্ষর প্রেস করলে অথবা মাউস পয়েন্টার দিয়ে এই টুলসের উপর ক্লিক করলে গ্রেডিয়েন্ট টুলসটি অ্যাক্টিভ হবে। টুল বক্স থেকে গ্রেডিয়েন্ট টুলসের উপর ক্লিক করে আমরা কাজটি করার চেষ্টা করব। গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা দেখতে পাচ্ছি প্রপার্টিসে গ্রেডিয়েন্ট টুলস অ্যাপ্লাই করবার জন্য বিভিন্ন প্রপার্টিসগুলো এসছে। এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করি, দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্টের বিভিন্ন মডেলগুলি দেখাচ্ছে। এখানে যে কোনো মডেল নিয়ে আমরা ওকেতে ক্লিক করি, এই মডেলটি অ্যাপ্লাই হয়ে গেল। এখন আমরা মডেলটি পর্দায় আনার জন্য নিচ থেকে ধরে মাউস পয়েন্টার চেপে ধরে উপরের দিকে টান দেই। আমরা দেখতে পাচ্ছি পর্দায় লাল এবং সবুজের সুন্দর একটি শেড অ্যাপ্লাই হয়েছে। লাল এবং সবুজ শেড অর্থাৎ আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট অপশন থেকে যেই মডেলটি নিয়েছি সেটি অ্যাপ্লাই হয়েছে। আমরা যদি মডেল পরিবর্তন করে দিতে চাই তাহলে পরেরটি আমরা সিলেক্ট করলাম, এবার ড্র্যাগ করে দেখি। দেখুন এবার পরিবর্তিত আরেকটি মডেল অ্যাপ্লাই হয়েছে, যেই মডেলে লালের শেড বা লালের ভাগটা বেশি। আমরা পরবর্তী ডিজাইনটি নিলাম, দেখুন এবার সাদা কালোর উপরে অ্যাপ্লাই হয়েছে। আমরা এইটি দেখি কেমন হয়। আমরা ঠিক যেখান থেকে দেখব ধরব এবং যতদূর টান দেব মডেলটি আসলে সেইভাবেই অ্যাপ্লাই হবে। এটি বিভিন্ন দিক থেকে টান দিয়ে দেখে আমরা আমাদের ডিজাইনে এটি ব্যবহার করার চেষ্টা করব, যে কীভাবে টানলে এই মডেলটি সুন্দর লাগে। লক্ষ্য করুন বন্ধুরা, উপর থেকে নিচ দিকে টান দেওয়াতে সবুজের শেডটি নিচে এবং লালের শেডটি উপরে পড়েছে। এটি দেখতে ভালো লাগছে, এটি অপেক্ষায় এটি দেখতে ভালো লাগছে। তো দেখি এর ভিতরে অন্য অন্য মডেলগুলো অ্যাপ্লাই করে সেগুলি কেমন দেখায়। অত্যন্ত সুন্দর আরেকটি মডেল, আরেকটি ডিজাইন আমরা অ্যাপ্লাই করতে পারলাম। এইটি খয়েরির শেড। এরকমভাবে আমরা যদি আমাদের কোনো কাজের ব্যাকগ্রাউন্ড এ শেড দিতে চাই তাহলে শেডগুলো ব্যবহার করবার জন্য আমরা গ্রেডিয়েন্ট টুলস ব্যবহার করে, গ্রেডিয়েন্টের বিভিন্ন অপশন ব্যবহার করে মডেলগুলি এভাবে করতে পারি। লক্ষ্য করুন বন্ধুরা, এর ভিতরে আরও মডেল রয়ে গেছে। তো এটি অ্যাপ্লাই হলো। এখন এইখানে দেখতে পাচ্ছি প্রপার্টিজে আরেক রকম গ্রেডিয়েন্ট রয়েছে, এটি দেখি কেমন হয়। দেখুন এটি গোল গোল, ওই মডেলটি গোলাকৃতির হয়ে গেছে। তারপরেরটি ডায়মন্ড ইফেক্ট আনার জন্য
ঠিক ডায়মন্ডের যেমন একটি চমক থাকে, ওই রকম ডায়মন্ড ইফেক্ট আনার জন্য ডায়মন্ড গ্রেডিয়েন্ট হয়েছে। ধরুন আমরা একটি ভিজিটিং কার্ড তৈরি করব, কার্ডটি এইরকম শেপ নিয়ে, শুধু এইটুকু যদি ভিজিটিং কার্ডের সাইজ নিয়ে নেই, তাহলে ভিজিটিং কার্ডের জন্য আমরা সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড পেয়ে যাব। এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবো। লক্ষ্য করুন বন্ধুরা, এখানে আরও ডিজাইন রয়েছে, এটি যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কেমন হয়। তারপরেরটি দেখুন, এটি আরেক রকম হয়েছে। এইভাবে আমরা গ্রেডিয়েন্ট টুলস ব্যবহার করে অবজেক্টের পিছনে বিভিন্ন বাহারি রকমের ডিজাইন তৈরি করতে পারব। এই গ্রেডিয়েন্ট টুলসের বহুবিধ ব্যবহার রয়েছে, যেটি ব্যবহার করে আমরা সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারব। আমি পরবর্তী লেসনে গ্রেডিয়েন্ট টুলস এর অ্যাডভান্স লেভেলের আলোচনা করব। ওই লেভেলে আমরা এটির আবার স্থানভেদে বিভিন্ন রকম ব্যবহার দেখব। তো আশা রাখি বন্ধুরা গ্রেডিয়েন্ট টুলসের বিষয়টি বুঝতে পেরেছেন। আপনারা আমার পরবর্তী টিউটোরিয়ালে এই গ্রেডিয়েন্ট টুলস ব্যবহার করে কিভাবে আমরা আরও সুন্দর ডিজাইন করতে পারি, এই টুলসের অ্যাডভান্স ব্যবহার আমি দেখাবো। আশা রাখি আপনারা আমার সাথে থাকবেন। আমি পূর্বের লেসনে বলেছি, ইউটিউবে সার্চ দিয়ে ডিজিটাল বিসিই লিখে সার্চ দিয়ে সবগুলো ভিডিও টিউটোরিয়াল আপনি পাবেন। সেখানে যদি নেট লাইনে আপনার সমস্যা থাকে, তাহলে আপনার নিকটস্থ বিসির যে কোনো শাখা থেকে অথবা ইউডিসি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের যে কোনো আপনি অফিস থেকে আমার এই ভিডিও সিডিগুলো সংগ্রহ করতে পারবেন। সংগ্রহ করে আপনি আপনার কম্পিউটারে রেখে এগুলোকে বারবার দেখুন, বারবার দেখুন, প্র্যাকটিস করুন এবং ভালোভাবে গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখুন। এই আশাবাদ ব্যক্ত করে আমি 16তম টিউটোরিয়াল এখানেই শেষ করছি। খোদা হাফেজ। আশা রাখি পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য। 17তম টিউটোরিয়ালটি আপনি ফলো করবেন, ভালো ডিজাইন তৈরি করতে পারবেন। সকলকে অনেক ধন্যবাদ।